আসসালামু আলাইকুম। শিমুল মেমোরিয়াল আর্টসাত স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে দশম শ্রেণীর সকল শিক্ষার্থীদেরকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা ক্লাস। আজকে আমি তোমাদের সাথে ক্লাস উপস্থাপনে রয়েছি শেখ মোহাম্মদ শাহেদ সালেকিন সুমন। আজকে আমরা পঞ্চম এবং ষষ্ঠ অধ্যায় সম্পর্কে আলোচনা করব। প্রথমেই জানিয়ে দিতে চাই তোমাদেরকে আজকের শিক্ষণফল। শিক্ষণফলগুলো রয়েছে পুষ্টির ধারণা এবং এর প্রয়োজনীয়তা জানবে, ক্রিয়াক্ষেত্রে পুষ্টিহীনতার ফলাফল ব্যাখ্যা করতে পারবে, মাদকাসক্তির কারণ ও লক্ষণ বর্ণনা করতে পারবে, মাদকের কুফল সম্পর্কে জানতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, জানিয়ে দিলাম তোমাদের আজকের শিক্ষণফল। এবার আমরা সরাসরি আজকের আলোচ্য বিষয়ে চলে যাই। আলোচ্য বিষয় তোমাদেরকে আগে অবহিত করেছি, আজকে আমরা পঞ্চম ও ষষ্ঠ অধ্যায় ক্লাস সম্পন্ন করব ইনশাল্লাহ। আমাদের আলোচ্য বিষয়ের মধ্যে রয়েছে স্বাস্থ্য, পুষ্টির প্রয়োজনীয়তা, খাদ্য উপাদান, পুষ্টিহীনতার কারণ ও প্রতিকার, সুষম খাদ্য ও চাহিদা, খাদ্য উপাদানের কাজ, পুষ্টিহীনতার ফলে সৃষ্ট রোগ, আরো রয়েছে এইডস, বাংলাদেশে এইচআইভি ও এইডস, অর্থাৎ বাংলাদেশে এইচআইভি বা এইডস এর কি অবস্থা, কারণ লক্ষণ, কতজন রোগী, সম্ভাবনা, এইসব সম্পর্কে জানব। প্রিয় শিক্ষার্থীরা, আলোচনার শুরুতে তোমাদের সবার মঙ্গল সুস্বাস্থ্য কামনা করছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমাদের আলোচ্য বিষয়ে প্রথমে রয়েছে স্বাস্থ্য। স্বাস্থ্য বলতে কি বুঝি বা স্বাস্থ্য কাকে বলে, এটা আমরা প্রথমে জেনে নেব। স্বাস্থ্য বলতে শারীরিক সুস্থতা বা শরীরের নিরোগ অবস্থাকে বোঝায়। সাধারণ অর্থে স্বাস্থ্য বলতে আমরা শারীরিক সুস্থতা বা শরীরের নিরোগ অবস্থাকে বুঝি, কিন্তু ব্যাপক অর্থে কেবলমাত্র শারীরিক সুস্থতাই সুস্বাস্থ্যের লক্ষণ নয়, শরীরের সাথে মনের সুস্থতাও প্রয়োজন। অর্থাৎ এই বিষয়টা এরকম যে শুধু তোমার শরীর ভালো থাকলে তুমি সুস্বাস্থ্যের অধিকারী বা তোমার স্বাস্থ্য ভালো, সেটা বলা যাবে না। শরীর এবং মন পরস্পর সম্পর্কযুক্ত, একটি অপরটির পরিপূরক। অতএব সুস্বাস্থ্যের লক্ষণ যদি তোমার মধ্যে থাকে, বা সুস্বাস্থ্যের লক্ষণ বলতে আমরা যেটা বুঝি, সেটা তোমার শরীর এবং মন দুটাই ভালো থাকা লাগবে। শরীর ভালো আছে, মন ভালো নাই, মন ভালো আছে অথচ শরীরে শারীরিক কোনো অসুস্থতা রয়েছে, তাহলে তোমার শারীরিক সুস্থতার লক্ষণ হলো না এটা, অর্থাৎ তুমি শারীরিকভাবে সুস্থ নও। যখন কেউ শরীর বা শারীরিক এবং মানসিক দুই রকম ভাবেই সুস্থ থাকবে, তখন তাকে বলা হয় বা সেই অবস্থাটাকে আমরা বলি শারীরিক সুস্থতা। প্রিয় শিক্ষার্থীরা, শারীরিক সুস্থতা বা স্বাস্থ্য বলতে কি বা এর কি ধারণা, আশা করি তোমরা বুঝতে পেরেছ। পরবর্তীতে আলোচনা রয়েছে পুষ্টির প্রয়োজনীয়তা নিয়ে। পুষ্টির প্রয়োজনীয়তা, পুষ্টি হচ্ছে খাদ্য গুণ, খাদ্যের যে গুণগুলো সেগুলো সব একসঙ্গে হচ্ছে পুষ্টি। তো মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত খাদ্যে পুষ্টিহীন পুষ্টিযুক্ত খাবার সবসময়ই গ্রহণ করা উচিত, কিন্তু কিছু কোনো কোনো জীবনচক্রের আমাদের কোনো কোনো পর্যায়ে এসে এই পুষ্টির প্রয়োজনীয়তা খুব ব্যাপকভাবে বা খুবই প্রবলভাবে প্রয়োজনীয় হয়ে পড়ে। যেমন বয়ঃসন্ধিকাল কিশোর কিশোরীদের দৈহিক বৃদ্ধি অত্যন্ত দ্রুত হয়। এই এমন একটা কাল বা এমন একটা সময় বয়ঃসন্ধিকাল, যে সময়টা কিশোর কিশোরীদের দৈহিক বৃদ্ধি এটা খুব দ্রুত হয়, অত্যন্ত দ্রুত হয়, এবং এই সময় পুষ্টিকর খাদ্য খুবই প্রয়োজন। এই সময়টাতে পুষ্টিকর খাদ্য খুবই প্রয়োজন। শারীরিক এই বৃদ্ধিকে সহায়তা করার জন্য পুষ্টির প্রয়োজন হয়। এই জন্য অন্যান্য সময়ের তুলনায় বসন্তকালে পুষ্টিকর খাদ্যের প্রয়োজন অনেক বেশি হয়। প্রিয় শিক্ষার্থীরা, অনেকগুলো সময় রয়েছে শিশুকাল, কিশোর কিশোরী,
কিশোরদের বিভিন্ন অবস্থার আমরা অবস্থার মধ্যে দিয়ে আমাদের জীবনচক্র শেষ করি। তার ভিতরে বয়ঃসন্ধিকাল খুবই গুরুত্বপূর্ণ, যে সময় পুষ্টির প্রয়োজনীয়তাটা ব্যাপক। আমরা এখানে একটা খাদ্য চার্ট দেখতে পাচ্ছি, এখানে দেখো এখানে বিভিন্ন ধরনের ফলমূলের ছবি রাখা হয়েছে, ছবি আছে। এটা একটা পুষ্টিকর খাদ্য, মানে অর্থাৎ এই সময়টাতে সব ধরনের খাবার, আমিষ, শর্করা, খনিজ, সব ধরনের চর্বি, সব ধরনের খাবার খুব প্রয়োজন। ফলমূল রয়েছে, ভিটামিন, বিভিন্ন ধরনের ভিটামিন। এখানে দেখো চারটাতে ছবি রয়েছে, আনারস, কলা, আপেল, আঙ্গুর, বেদানা, এছাড়া দেশি অনেক ফল থাকতে পারে, জাম, আম, কাঁঠাল, তো সবই হচ্ছে যে পুষ্টিকর খাদ্যের মধ্যে পড়ে। খাদ্য উপাদান, আমাদের খাদ্য উপাদান জানতে হবে, খাদ্যের মোট কয়টা উপাদান আছে সেটা জানতে হবে, এগুলো কি কি এগুলো আমরা এবার জেনে নেব। দেখো তোমরা এর আগেও শিখেছো, এর আগেও জানো, সবাই জানো মোটামুটি আশা করছি, যে আমাদের খাদ্যের মোট 6টি উপাদান রয়েছে। মোট কয়টি উপাদান? মোট 6টি উপাদান রয়েছে। এগুলো হচ্ছে প্রোটিন বা আমিষ, কার্বোহাইড্রেট বা শর্করা, ফ্যাট বা স্নেহ, ভিটামিন বা খাদ্যপ্রাণ, মিনারেলস বা খনিজ পদার্থ এবং পানি। এগুলো হচ্ছে খাদ্য, অর্থাৎ আমরা যে খাবারগুলো প্রত্যেকদিন গ্রহণ করে থাকি, যেসব খাবারগুলো আমরা খেয়ে থাকি, তার মধ্যে কোনো না কোনো ভাবে কোনো না কোনো এই খাদ্যগুণের উপস্থিত থাকে। তো বসন্তকালে বা কিশোর কিশোরীর সময় আমাদের এই খাদ্য উপাদানগুলো বা খাদ্যগুণের এই 6টি উপাদান, খাদ্যের এই 6টি উপাদান জন্য অবশ্যই পর্যাপ্ত পরিমাণে উপস্থিত থাকে খাদ্যের মধ্যে, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে আমরা জানলাম খাদ্য উপাদান কয়টি, খাদ্য উপাদান 6টি, প্রোটিন বা আমিষ, কার্বোহাইড্রেট বা শর্করা, ফ্যাট বা স্নেহ, ভিটামিন বা খাদ্যপ্রাণ, মিনারেলস বা খনিজ পদার্থ। আমরা প্রত্যেকটা দুইটা বাংলা ইংরেজি দুটোতে বললাম, আমরা যদি ইংরেজিটা শুধু বলতে চাই তা বিষয়টা এরকম হবে, প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট, ভিটামিন, মিনারেলস, বাংলায় বললে আমিষ, শর্করা, খাদ্যপ্রাণ, স্নেহ আর হচ্ছে খনিজ পদার্থ এবং পানি। এগুলো হচ্ছে আমাদের খাদ্যের খাদ্য উপাদান, 6টি উপাদান। এখানে আবার আমরা একটা চার্ট দেখতে পাচ্ছি, খাদ্যের বিভিন্ন ফল ছবি আমরা দেখতে পাচ্ছি এখানে, যেগুলো সব ধরনের খাদ্যগুণ বা পুষ্টিগুণ উপস্থিত থাকে, এবং আমরা চেষ্টা করবো এই সময়গুলোতে একটু ফলমূল গুলো বেশি করে খাবার। প্রিয় শিক্ষার্থীরা, পুষ্টি জানলাম আমরা, স্বাস্থ্য জানলাম, পুষ্টিকর খাবার খাদ্যের উপাদানগুলো জানলাম। এবার পুষ্টিকর খাবার না গ্রহণ করলে আমরা কি সমস্যা করতে পারি, যেমন পুষ্টিহীনতা আমরা করতে পারি। এখন এই পুষ্টিহীনতা কারণ সম্পর্কে আমরা জানবো, পুষ্টিহীনতার কারণ সম্পর্কে আমরা জানবো। পুষ্টিহীনতার প্রধানত কারণ অজ্ঞাত ও অসচেতনতা, অজ্ঞতা ও অসচেতনতা। পুষ্টিহীনতার মূল কারণ হচ্ছে অজ্ঞতা, অর্থাৎ পুষ্টিকর খাদ্য সম্পর্কে আমাদের জ্ঞান, পর্যাপ্ত জ্ঞান যদি না থাকে সেটাকে আমরা অজ্ঞতা বলি, সেই অজ্ঞতা এবং অসচেতনতা। অথবা আমাদের জ্ঞান আছে, আমরা জানি, কিন্তু খাদ্য গ্রহণ করার সময় আমরা সচেতন না, খেয়াল করছি না পুষ্টিকর খাবার গ্রহণ করছি বা করছি না। তাহলে আমরা বুঝলাম পুষ্টিহীনতার প্রধান কারণ হচ্ছে অজ্ঞতা, অর্থাৎ পুষ্টি সম্পর্কে ধারণার অভাব, এবং অসচেতনতা, আমার ধারণা রয়েছে, জ্ঞান রয়েছে, কিন্তু আমি এ বিষয়ে সতর্ক না। পরিবারের বাড়ন্ত শিশুদের চাহিদা পূরণের জন্য সবাইকে সচেতন হতে হবে, পরিবারের বাড়ন্ত শিশুদের চাহিদা পূরণের জন্য সবাইকে, অর্থাৎ পরিবারে আর যা রয়েছে বাবা মায়া, বড় ভাই বোন, তাদেরকে বিষয়টা খেয়াল রাখতে হবে, যে বাড়ন্ত শিশু যারা রয়েছে তাদের তাদের খাবারের বিষয়ে, পুষ্টিকর খাবার গ্রহণ করছে কিনা সেদিকে সচেতন হতে হবে। প্রতিকার, আমরা কিভাবে এই পুষ্টিহীনতার কারণ বা এর প্রতিকার করতে পারি? প্রতিকারটা এমন হচ্ছে, দামি খাদ্যের পরিবর্তে একই পুষ্টিমান বা খাদ্য উপাদান সমৃদ্ধ কম মূল্যের খাদ্যের বিষয়ে পরিবারের প্রধানকে জানতে ও জানাতে হবে, খাদ্য সম্পর্কে ভ্রান্ত ধারণা থাকা যাবে না।
মানে বিষয়টা এমন না যে সব দামি খাবারেই পুষ্টিগুণ বেশি বা ভালো থাকে, তুলনামূলক কম দামে অনেক কিছু রয়েছে যার মধ্যেও খাদ্যের পুষ্টিগুণ এবং খাদ্যের 6টি উপাদান যেগুলো আমরা কম দামের খাবার থেকেও গ্রহণ করতে পারি। তো এই বিষয়গুলো পরিবারের প্রধানকে জানতে হবে বা যারা জানে তারা পরিবারের প্রধানকে জানাবে। খাদ্য সম্পর্কে ভ্রান্ত ধারণা থাকা যাবে না, কোনো ধরনের ভুল ধারণা থাকা যাবে না। 3, বাবা মাকে পুষ্টিমানযুক্ত খাবারের প্রয়োজনীয়তা সম্পর্কে জানাতে হবে। যদি যদি কোনো ক্ষেত্রে দেখা যায় যে তোমরা আজকে যেরকম যেমন পাঠদানের মাধ্যমে জানছো, হয়তো অন্য কোনো সময় হয়তো এরকম পাঠদানের মাধ্যমে না জানা বা বিষয়টা এড়িয়ে যাওয়ার কারণে হয়তো অনেক না জানতে পারে, সেই ক্ষেত্রে বাবা মাকে পুষ্টিমানযুক্ত খাবারের প্রয়োজনীয়তা সম্পর্কে জানাতে পারবে। বিষয়টা পরিবারের সবার সাথে একটু আলোচনা করলেও হয়ে যায়, একদম শেখাতে হবে তা না, সবার সাথে একটু বিষয়টা নিয়ে আলোচনা করবে, তুমি যেটা জানো সেটা শেয়ার করবে, আর যারা জানে তারা শেয়ার করবে, তাহলে হয়ে যায় কি সবার জ্ঞানটা সবার মাঝে চলে আসে। যার অধিক সময় ধরে রান্না করলে অনেক শাক সবজির খাদ্যগুণ নষ্ট হয় তা মাকে জানাতে হবে। মাকে কি জানাতে হবে যে অনেক সময় ধরে রান্না করলে যে খাদ্যের গুণগুলো নষ্ট হয়ে যায় এটা জানাতে হবে। অতএব অনেকক্ষণ ধরে অনেকক্ষণ ধরে হিটে রেখে বা তাপ দিয়ে খাবারটাকে যেন রান্না না করা হয়। সব মাঝে জানে না এটা কিন্তু বলা যাবে না, অনেকেই জানে, তবে যদি দেখো এরকম কোনো জায়গা তাহলে তোমরা জানাতে পারো। শাকসবজি রান্নার আগে ধুয়ে নিতে হবে, কাটার পরে ধোয়া যাবে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমাদের পরিবারে বা আমাদের সমাজে আমরা প্রায় মাকেই, মা বোন খালা যারা রান্না করে তাদের দেখি, তাদেরকে বলেও কোনো লাভ হয় না, কিন্তু আমাদেরকে বারবার বলে যেতে হবে যে সবজিটা দয়া করে আগে ধুয়ে নিতে হবে। সবজি হাত সবজি কাটার যে যন্ত্র থাকবে বা অস্ত্র থাকবে, যেমন চাকু বটি যাই থাক না কেন, সেগুলো আগে সুন্দর করে ধুয়ে নিয়ে তারপরে সবজিটা কেটে সরাসরি রান্না করতে হবে, আর ধোয়ার দরকার নেই। তারপরে ধুলে কি হয়, সবজি কাটার পরে সবজির যে পুষ্টিগুণ গুলো যেগুলো থাকে সেগুলো বের হয়ে আসে রস হিসাবে, যখন ধুলাম তখন ধুয়ে ওগুলো পানির সাথে সব চলে গেল। অতএব চেষ্টা করতে হবে এবং আমাদের সবাইকে করতে হবে যে শাক সবজি রান্নার আগে ধুয়ে নিতে হবে এবং রান্নার পরে ধোয়া কেটে নেওয়ার পরে আর ধোয়া যাবে না। এরপরে আমরা জানবো সুষম খাদ্য ও চাহিদা। খাদ্য 6টি উপাদান যখন আদর্শ অনুপাতে গ্রহণ করা হয় সেই খাবারকে সুষম খাদ্য বলে। খাদ্যের 6টি উপাদান যখন আদর্শ অনুপাতে গ্রহণ করা হয় সেই খাবার সুষম খাদ্য বলা হয়। তবে বয়স ও লিঙ্গভেদে সুষম খাদ্যের প্রয়োজনীয়তা পরিমাণ ভিন্ন হয়। আমি শুরুতেই তোমাদেরকে বলেছি আমাদের জীবন চক্রের বিভিন্ন পর্যায়ে, দুঃখিত, বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ধরনের বা বিভিন্ন অনুপাতের বিভিন্ন পরিমাণের খাদ্যের বা পুষ্টিকর খাবারের প্রয়োজনীয়তা ভিন্ন হয়। যেমন একটি শিশুর জন্য যতটুকু আমিষ শর্করা বা অন্যান্য উপাদান সম্বলিত খাদ্য প্রয়োজন, একজন কিশোর বা কিশোরীর প্রয়োজন তার চেয়ে অনেক বেশি। এইরকম বিভিন্ন বয়স ভেদে বিভিন্ন ধরনের খাদ্যগুণ বা পুষ্টিকর খাবার আমাদের প্রয়োজন, বিষয়টা লক্ষণীয়। এখানে ভেজিটেবল টেবিল রয়েছে, এখানে বিভিন্ন রকম শাকসবজি ছবি দেওয়া হয়েছে, আমরা এখান থেকে সুষম খাবার বা ভালো সবজিগুলো বেছে নিয়ে খেতে পারি। খাদ্য উপাদানের কাজ, খাদ্য উপাদানের কি কি কাজ রয়েছে এটা আমরা এখন জেনে নেব। খাদ্য উপাদানের কাজের বিভিন্নতা রয়েছে, এসব উপাদানের দেহের গঠন বৃদ্ধি ক্ষয়পূরণ তাপ ও শক্তি উৎপাদন, নেড়ে অভ্যন্তরীণ অঙ্গ প্রত্যঙ্গের গঠন ও সচল রাখা, রক্ত চলাচল, পুষ্টি পরিবহন, দেহ বর্জন, অপসারণ, দেহ শীতলীকরণ প্রভৃতি বহুমাত্রিক কাজ করে থাকে। তাহলে খাদ্য উপাদানের বিভিন্ন ভিন্ন মাত্রিক কাজ রয়েছে, আমরা সেটা এখন শুনে নিলাম। এরপরে রয়েছে পুষ্টিহীনতার ফলে সৃষ্ট রোগ, আমিষের পরিমাণ কম হলে মাংসপেশি ক্ষয় হয়, শরীরের পানি আসে, ফুলে যায় বা শিশু নিস্তেজ হয়ে পড়ে, এ রোগের নাম কোয়াশিওর কর। আমিষ শর্করা চর্বি প্রভৃতি পুষ্টির অভাবে শিশু মেরাজমাস রোগের আক্রান্ত হয়। খাদ্যে ক্যালসিয়াম, ফসফরাস এবং ভিটামিন ডির অভাব হলে শিশুর রিকেটস রোগ হয়।
পুষ্টিহীনতার কারণে বিভিন্ন রোগের কারণে রোগের কথা জানলাম। এগুলো হচ্ছে যে খুবই অল্প পরিসরে শুধু জ্ঞান দেওয়ার একটু ধারণা থাকার জন্য বলা হয়েছে। এছাড়াও বহু রোগ রয়েছে পুষ্টিহীনতার কারণে বিভিন্ন ধরনের রোগ বা অসুস্থ হয়ে থাকি আমরা। মানে আয়োডিনের অভাবে গলগণ্ড রোগ হয়, থিয়ামিনের অভাবে বেরি বেরি রোগ হয়, রিবোফ্লাভিনের অভাবে ঠোঁট চিপা ও মুখে ঘা, ভিটামিন সির অভাবে স্কার্পি প্রভৃতি রোগ হয়ে থাকে। মাদকাসক্তি, আমরা সবাই জানি মাদক হচ্ছে কোনো কোনো জাতির ক্ষেত্রে বা কোনো জাতির জন্য মাদক হচ্ছে খারাপ একটি বিষয়। প্রিয় শিক্ষার্থীরা, যেটা বলছিলাম, মাদক শক্তি যে কোনো জাতির জন্য অভিশাপ, অভিশাপ বিশাল। যেসব দ্রব্য গ্রহণের ফলে মানুষের শারীরিক ও মানসিক অবস্থার উল্লেখযোগ্য নেতিবাচক পরিবর্তন ঘটে এবং ওই দ্রব্যের প্রতি নির্ভরশীলতা সৃষ্টি হয়, সেসব দ্রব্যকে মাদক দ্রব্য বলে। মাদকাসক্তি বলতে মাদক দ্রব্যের প্রতি আসক্তি বা নেশাকে বোঝায়। তাহলে আমরা জানলাম যেহেতু দ্রব্য গ্রহণের ফলে মানুষের শারীরিক বা ও মানসিক অবস্থার উল্লেখযোগ্য নেতিবাচক পরিবর্তন ঘটে। নেতিবাচক, আমরা জানি দুটো বিষয় আছে, নেতিবাচক ইতিবাচক। নেতিবাচক অর্থে না বোধ বা খারাপ জিনিস, ইতিবাচক হচ্ছে হ্যাঁ বোধ বা ভালো জিনিস। তো এখানে এখানে পরিবর্তনটা হয় উল্লেখযোগ্য নেতিবাচক পরিবর্তন ঘটে, অর্থাৎ খারাপ জিনিসগুলো দ্রব্যের উপর নির্ভরশীলতা সৃষ্টি হয়, সেসব দ্রব্যকে মাদক বলে। মাদকাসক্তি বলতে মাদক দ্রব্যের প্রতি আসক্তি বা নেশাকে বোঝায়। বিষয়টা এমনই যে এটার এত খারাপ দিক রয়েছে বা খারাপ বিষয় হচ্ছে যে এটার প্রতি আসক্ত হয়ে যায়, এটা না খেলে বা না নিলে পারে সে অন্যরকম হয়ে যায়, অন্যরকম পরিস্থিতি তৈরি হয়। শুধু তাই না, এটার জন্য মাদকাসক্তির কারণে সামাজিক, পারিবারিক এবং জাতিগতভাবে এর প্রভাব পড়ে বিভিন্নভাবে। তোমরা সবাই জানো মাদকের কুফল সম্পর্কে, মাদকাসক্তি কি জন্য, এই জন্যে বাইরে যে এই পরামর্শ, তোমরা সব সময় এটা থেকে, সব ধরনের মাদক থেকে দূরে থাকবা। এরপরে আমরা এইডস, এইডস সম্পর্কে জেনে নেব। তোমরা জানো এইডস হচ্ছে বিশ্বের যে কয়েকটি ঘাতক ব্যাধি মানুষ বেশি আক্রান্ত হচ্ছে তার মধ্যে এইডস অন্যতম। এবং সত্যি বলে দিয়ে আসলে কিন্তু এইডস এর কোনো চিকিৎসা নাই, কোনো ওষুধ নেই যেখান থেকে এই রোগটা ভালো হয়। এটার কোনো প্রতিরোধ নাই, এটা প্রতিকার, অর্থাৎ এই অসুখটা যেন না হয় সেই সেই জন্যেই আমাদেরকে সচেষ্ট থাকতে হবে। একবার হয়ে গেলে আর কোনো নিস্তার নেই, এটা এটা এই রোগেই তার মৃত্যু হবে বলা যেতে পারে, হতে পারে। এই জন্য আমাদেরকে সবাইকে সচেতন থাকতে হবে, রোগ সম্পর্কে জানতে হবে এবং সেইভাবে আমাদেরকে চলাফেরা করতে হবে বা আমাদের প্রাত্যহিক জীবনযাত্রায় সেই বিষয়গুলো মনে রাখতে হবে। বিভিন্ন রোগের প্রতিষেধক বা নিরাময় ব্যবস্থা থাকলেও এইডস সম্পূর্ণরূপে নিরাময় করতে পারে এমন ওষুধ তেমনভাবে আবিষ্কার করা যায়নি, ফলে এইডস এর পরিণাম নিশ্চিত মৃত্যু। এইচআইভি ও এইডস, এই জিনিসটা কি একটু শুনে নিই, জেনে নিই আমরা। এর আগেও তোমরা শিখেছো, জেনেছো, শুনেছো, আমরা আবার একটু আলোচনা করতে চাই। এইচআইভি এইডস দুটি ইংরেজি শব্দ, শব্দটির পূর্ণাঙ্গ রূপ হচ্ছে হিউম্যান ইমিউনো ডিফিসিয়েন্সি ভাইরাস অ্যাকুইরেট ভাইরাস। এটা হচ্ছে এইচআইভি, হিউম্যান ইমিউনো ডিফিসিয়েন্সি ভাইরাস এইচআইভি এবং অ্যাকুইরেট ইমিউন ডিফিসিয়েন্সি সিন্ড্রোম এইডস। এইচআইভি একটি অতি ক্ষুদ্র বিশেষ ধরনের ভাইরাস যা কোনো মানুষের শরীরে নির্দিষ্ট কয়েকটি উপায়ে প্রবেশ করে রক্তের শ্বেতকণিকাকে ধ্বংসের মাধ্যমে তার রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট করে দেয়। কী করে এই রোগটা? রক্তের শ্বেতকণিকাকে ধ্বংস করে দেয়, এবং শ্বেতকণিকার একটা মূল কাজ হচ্ছে সেটা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে। কিন্তু শ্বেতকণিকা যদি নাই থাকে তাহলে শরীরের কোনো রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে না, এই জন্য এই রোগটা এত মারাত্মক। লক্ষণ, এইডস এর নির্দিষ্ট কোনো লক্ষণ নেই, তবে এইডস আক্রান্ত ব্যক্তিরা অন্য যে রোগে আক্রান্ত হয় সে রোগের লক্ষণ দেখা দেয়। এর মধ্যে কিছু সাধারণ লক্ষণ আছে, যেমন এক মাসের অধিক সময় ধরে কাশি থাকা,
সারা দেহে চুলকানি জনিত চর্মরোগ, মুখ ও গলায় এক ধরনের ঘা, নাসিকা গ্রন্থি ফুলে যাওয়া, স্মরণশক্তি কমে যাওয়া, শরীরের ওজন দ্রুত কমে যাওয়া ইত্যাদি বিভিন্ন ধরনের সমস্যা। তাহলে আমরা জানলাম এইডসের নির্দিষ্ট কোনো লক্ষণ নাই, কিন্তু কোনো রোগে তারা আক্রান্ত হলে সে রোগের লক্ষণ দেখা দেয়। এই ধরনের বিভিন্ন ধরনের রোগ যেটা ভালো হতে চান না, কেমন করে ভালো হবে যদি রোগীর শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাই না থাকে, তাই না? আচ্ছা ঠিক আছে, এরপরে বাংলাদেশের এইচআইভি এইডস এর অবস্থাটা একটু দেখে নিই। 2010 সালে সরকারি তথ্য অনুযায়ী বাংলাদেশে এইচআইভি সংক্রমিত ব্যক্তির সম্ভাব্য সংখ্যা প্রায় 7,500, এইচআইভি সংক্রমিত চিহ্নিত ব্যক্তির সংখ্যা প্রায় 2,871, এইডস সংক্রমিত চিহ্নিত ব্যক্তির সংখ্যা প্রায় 1,204 এবং এইডসে মৃত্যুবরণকারীর সংখ্যা 390 জন। এই ছিল বাংলাদেশের এইচআইভি এইডস এর চিত্র। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এ পর্যায়ে মূল্যায়নে কিছু প্রশ্ন দেখে নেব, সে প্রশ্নগুলোর উত্তরগুলো জেনে নেওয়ার চেষ্টা করব। প্রথমটা হচ্ছে সুষম খাদ্য কাকে বলে। সুষম খাদ্য বলতে আমরা বুঝি যে খাদ্যের উপাদান 6টি উপাদানে উপস্থিত থাকে, সে সমস্ত খাদ্যকে আমরা সুষম খাদ্য বলি। 2 আমার রয়েছে পুষ্টিহীনতার 3টি প্রতিকার লেখ। পুষ্টিহীনতার 3টি প্রতিকার মানে অপুষ্টিহীনতার প্রতিকার কি সেটা 3টা আমরা জানবো। 1 নম্বর হচ্ছে দামি খাদ্যের পরিবর্তে একই পুষ্টিমান এবং উপাদান সমৃদ্ধ কম মূল্যের খাদ্য নির্বাচন করতে হবে, এটা 1 নম্বর প্রতিকার। 2 নম্বর হচ্ছে বাবা মাকে পুষ্টি মানযুক্ত খাবারের প্রয়োজনীয়তা সম্পর্কে জানাতে হবে। আরেকটি রয়েছে শাকসবজি রান্নার আগে ধুয়ে নিতে হবে এবং কাটার পরে আর ধোয়া যাবে না। এগুলো হলে পরে আমরা অনেকটা পুষ্টিহীনতাকে আমরা রোধ করতে পারবো। 1 নম্বর যেটা বললাম দামি খাদ্য দিলে যে শুধু পুষ্টি রয়েছে কম দামেতে না, তা না, আমরা কম দামি খাদ্য থেকে পুষ্টিকর খাবার খেতে পারি। 2 নম্বর বাবা মা বা সবাইকে পুষ্টি সম্পর্কে জ্ঞান দিতে হবে, পুষ্টিকর খাবার সম্পর্কে জানাতে হবে। 3 নম্বর হচ্ছে খাবার গুলো কাটার আগে বা রান্নার আগে ধুয়ে নিতে হবে, কাটার পরে আর ধোয়া যাবে না। এইভাবে আমরা খাবারের পুষ্টিমান নির্ধারণ করতে পারি। মাদক দ্রব্য কাকে বলে আমরা জেনেছি। মাদক দ্রব্য কাকে বলে, মাদক দ্রব্য হচ্ছে যে এমন একটা জিনিস যেটা নেতিবাচক, যেটা গ্রহণ করলাম নেতিবাচক প্রভাব পড়ে এবং সেই সেই বিশেষ জিনিসটা বারবার খাওয়ার আকাঙ্ক্ষা হয় এবং নেশায় পরিণত হয়, সেই সমস্ত দ্রব্যকে আমরা মাদক দ্রব্য বলি। এইচআইভি এইডস কোন সর্বপ্রথম কোন দেশে শনাক্ত হয়? সর্বপ্রথম মার্কিন যুক্তরাষ্ট্রে 1981 সালে সর্বপ্রথম এইচআইভি এইডস শনাক্ত করা হয়। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাস এ পর্যন্ত ছিল। আবার সামনের আগামী দিন ক্লাস নেওয়া হবে তোমাদের 7ম অধ্যায়ের পরে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।